শোনো, আমি না প্রথমে ওই দুধটা গরম করলাম, তারপর গরম করে একটা বাটিতে ঢাললাম, বাটিটা নিয়ে এসে আমি খাবার টেবিলে নিয়ে এসে রাখলাম। তারপরে একটুখানি সময়ের জন্য আমি রান্নাঘরে গেছিলাম মুড়ি আনতে, আর তারপর মুড়িটা এনেই আমি মাখিয়ে ওটা সর্বমহলাকে খাওয়ালাম। তাহলে বাড়িতে কে ঢুকেছিল, কে সর্বমঙ্গলার খাবারে বিষ মিশিয়ে দিল? সেটাই তো মা, সেটাই তো অবাক করার বিষয়। একটা পুজো হচ্ছিল, আমরা আমরা সবাই নিচে এখানে ছিলাম, সবার নজর এড়িয়ে বাইরে থেকে কে বাড়ির ভেতরে ঢুকবে, এরকম একটা কাজ করবে, এটা তো সম্ভবই না। আচ্ছা, দুধটা কালকের না তো, মানে আগে থেকে হয়তো কেউ বিষ মিশিয়ে রেখেছে। না না, একদম ফ্রেশ দুধ ছিল মা, আমি আমি নিজে প্যাকেট কেটে ওটা রেখেছিলাম। আচ্ছা, ওই দুধটাই খারাপ না তো, মানে দুধ থেকে ওর ফুড পয়জনিং হয়ে যায়নি তো? বল না, সে আজকাল তো সবাই ওই দুধে ভেজাল টেজাল মেশায়। না মা, যদি দুধেই প্রবলেম থাকতো তাহলে তো ওই দুধ থেকে আমি বাবাকে চা বানিয়ে দিয়েছি, তাহলে তো ভালো। শেষে কি না আমি আমার হাতে ঘটনাটা ঘটলো। উদি, এরকম কেন করছো? আমি কোথায় ভাবলাম যে আজকে একটা নতুন দিন, নতুন ভাবে ও কাজে বেরোবে, খালি পেটে থাকলে ওর কষ্ট হতো না তুমি বলো? আর অনিশ, অনিশ তো বারবার করে বলে গেল যে ওকে খাইয়ে তারপর পাঠাতে, ও কিছুতেই খেতে চাইছিল না। আমি আমি জোর করে ওকে খাইয়েছি। বুঝতে পেরেছি আমি না, আমি ওকে বিষ খাইয়ে দিলাম। শ্রী, আমি এরকম কেন করছো? তুমি নিজেকে কেন দোষ করছো? আমি কিছু দেখো করতে পারবো না। বৌদি শান্ত হও, বৌদি শান্ত হও, তুমি নিজেকে দোষী মনে করো না। তুমি তো জেনে বুঝে এসব করোনি, তুমি তো জানতে না যে খাবারে বিষ মেশানো ছিল। কিন্তু কিন্তু আমাদের জানতে হবে যে এই ভয়ঙ্কর কাজটা কে করলো। সেই তো, এটা তো লাখ টাকার প্রশ্ন। সর্বমঙ্গলার খাবারে বিষটা কে মেশালো? আমি তো মেশাইনি, তাহলে কে? সুকান্তদা? সুকান্তদা তো নিচেই ছিল। আমি কি করব এখন মা? আমি কি করব এখন মা বলো? বড় মামা শান্ত হয়, এভাবে কান্নাকাটি করো না, এতে তোমার নিজের শরীর আরো খারাপ হয়ে যাবে। আমাদের তো জানতে হবে, আমাদের তো জানতে হবে যে এত বড় অন্যায়টা কে করলো। কাজটা তোমার, তাই না? দেখো, সর্বমঙ্গলাকে অনেকেই এ বাড়িতে আমরা পছন্দ করি না, কিন্তু পছন্দ না করা আর তাকে বিষ খাইয়ে দেওয়া দুটো তো এক জিনিস নয়। কে করলো, কেভাবে ওকে বিষটা খাওয়ালো? না 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 না, আমাদের বাড়িতে এত খারাপ মানুষ কেউ নেই। মা, আমি কিন্তু সকাল থেকে নিচে নামিনি। হ্যাঁ না, তোমরা এই চিৎকার চেঁচামেচি করছিলে, সর্বমঙ্গলার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এগুলো শুনে তারপর আমি নিচে নেমেছি। এই বাড়িতে যা কিছু হয় সব কিছু তো ওই যতঘোষ নন্দঘোষের মতো, সব আমার ঘাড়ে এসেই চাপে। এবার যদি সর্বমঙ্গলার সাথে কিছু ঘটনা ঘটে তাহলে না না না, সর্বমঙ্গলের কিচ্ছু হবে না। না হলেই ভালো। চুপ করো মেজ বৌমা, সারাক্ষণ আজে বাজে কথা বলো না। আর মেয়েটার কপালটাই আসলে খারাপ, মেয়েটার কপালটাই খারাপ, হুট করে ব্যবসা শুরু করে দিল, বললো ব্যবসা করবো। আরে ওরম হঠাৎ করে বলে সব কিছু হয় না, অগ্রহের ফের হয়তো এই ব্যবসাটা ওর সুটি করেনি। সেই অঘটনটা ঘটে গেল, সেই অঘটনটা ঘটে গেল। বলছি মাসিমা, এর সাথে ব্যবসার কি সম্পর্ক? এখনো দাঁড়িয়ে আছো এখানে? চলে যেতে বললাম না? না মানে বৌদি অসুস্থ আর আমরা আমরা চলে যাব। তা কি করবে, তোমরা কি করবে এখানে দাঁড়িয়ে থেকে, কি করবে বলো? শুনলে তো যে সর্বমঙ্গলাকে বিষ খাওয়ানো হয়েছে, তার মানে ওর কেউ শত্রু আছে, কেউ চায় যে ওই ব্যবসাটা না করুক। আচ্ছা, ওর যারা শত্রু তারা তো তোমাদেরও শত্রু হতে পারে, তোমাদেরও ক্ষতি করে দিতে পারে, এটা বুঝতে পারছো না? যাও, তোমরা এক্ষুনি জিনিসপত্র রেখে দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও নিজেদের বাড়ি ফিরে যাও, যাও। তোমরা এখন যাও ভাই, সর্বমঙ্গলা সুস্থ হলে তোমাদের খবর দেওয়া হবে, এখন যাও। ঠিক আছে।
আছে দিদি ভাই, আমরা চলে যাচ্ছি। অস্থির লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। বসে আরেকবার হাসপাতালে ফোন কর না, খবর নে না মেয়েটা, দেখ না জ্ঞানটা ফিরল কিনা। আমি বর্দা ভাইকে একটা ফোন করছি, দাঁড়া। সুকান্ত ফোন করছে। হ্যাঁ বলো সুকান্ত। বলছি বর্দা ভাই, সর্বমঙ্গলা কেমন আছে? জ্ঞান ফিরেছে? আসলে বাড়ির সব লোক খুব চিন্তা করছে। ভালো মন্দ এখন এখন কিছুই বলা যাচ্ছে না। আর তাছাড়া এটা পুলিশ কেস, কে যে মেয়েটার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল কে জানে। আর তাছাড়া পুলিশ ইনভেস্টিগেট করলে সবটাই আমরা জানতে পারবো। সর্বমঙ্গলার জ্ঞান ফিরেছে আর সবাইকে চিনতেও পারছে, তবে খুবই দুর্বল। হ্যাঁ বর্দা ভাই, বর্দা ভাই বলছে সর্বমঙ্গলার জ্ঞান ফিরেছে। আচ্ছা ভালো কথা সুকান্ত, যে ছেলেগুলো কাজে এসেছিল এখনো ওরা আছে? না না, মা তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে ফোন করছি। বুঝলে বাবা, দুলন খুবই কান্নাকাটি করছে। আসলে দুধমুড়িটা তো ওই খেতে দিয়েছিল। সর্বমঙ্গলা প্লিজ প্লিজ, আপনি আপনি আর কোনো কথা বলবেন না। আপনার গলায় ব্যথা কত আছে আপনার গলায়? ওই বিষটা আপনার আপনার গলাটা খুব ক্ষতি করেছে। প্লিজ প্লিজ, আপনি কোনো কথা বলবেন না। আমাকে শুধু জানতে হবে কে আপনার খাবারে বিষ মিশিয়েছিল, কার এত বড় সাহস, এই ঘৃণ্য কাজটা কে করেছে? এটা শুধু ঘৃণ্য কাজই নয় অনিশ, এটা অ্যাটেম্প টু মার্ডার। আমি কিন্তু ছাড়বো না বাবা, যে এই কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। থানা পুলিশ আইন আদালত যা করার হয় আমি করবো, কিন্তু আমি ওই যে করেছে আমি তাকে শাস্তি ঠিক ঠিক। থাক না অনিশ, মেয়েটার সামনে এসব কথা বলে ওর টেনশনটা বাড়াস না। ওর কিন্তু কোনো কিছুতেই উত্তেজিত হওয়া বারণ। তাছাড়া চল বাইরে চল, চলো আমাকে রেস্ট নিতে দে। সর্বমঙ্গলা প্লিজ, আপনি আমাকে বাধা দেবেন না। যে বা যারা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে আমি তাদের ছাড়ব না। তাদেরকে আমি সংশোধনাগারে পাঠিয়েই ছাড়ব। কেউ এত বড় অন্যায় করে জিতে যাবে সেটা আমি হতে দেব না, কিচ্ছুতেই না। আমরা আমরা জিতবই অনিশ বাবু, আমরা আমাদের পরিশ্রম সততা আর নিষ্ঠা দিয়ে।